অনেক চিকিৎসা অ্যাভেলেবেল আছে যেটার মাধ্যমে আমরা বোন ম্যারোটাকে স্টিমুলেট করে আরও প্লেটলেটটাকে প্রোডাকশনটাকে বাড়াতে পারি। প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার বহু কারণ হতে পারে। খুব কমনলি যেটা আমরা পাই ডেঙ্গু, এগুলোর জন্য কিন্তু খুব কমনলি প্লেটলেট কাউন্ট কমে থাকে। হ্যালো, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর হিমিকা মুখার্জি, আমি হিম্যাটো অঙ্কোলজিস্ট এবং আমি রক্তজনিত সমস্ত রোগ এবং রক্তের ক্যান্সারেরও চিকিৎসা করে থাকি। আজকের টপিক হচ্ছে কম প্লেটলেট কাউন্ট, বা যেটা মেডিকেল টার্মে আমরা বলি থ্রম্বোসাইটোপেনিয়া। তো প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার বহু কারণ হতে পারে। সবচেয়ে কমন যে কারণগুলো সেগুলো হচ্ছে ভাইরাল ইনফেকশন, বিভিন্ন ভাইরাল ইনফেকশন, যে খুব কমনলি যেটা আমরা পাই ডেঙ্গু, বা বিভিন্ন ওষুধের জন্য বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট, হার্বাল সাপ্লিমেন্ট, খাবার এবং বিভিন্ন বোনম্যারোজনিত রোগ, অ্যান্টিবায়োটিক্স, এগুলোর জন্য কিন্তু খুব কমনলি প্লেটলেট কাউন্ট কমে থাকে। প্লেটলেট কাউন্ট কমে গেলে পরে সবার আগে প্রয়োজন প্লেটলেটের কারণটা জানা, আমাদের প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার কারণ, এবং বিভিন্ন ভাইরাল ইনফেকশনের টেস্টিং করে দেখা সেই ইনফেকশনগুলো আছে কি না। প্লেটলেট কাউন্ট কমে গেলে পরেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পেশেন্টের ব্লিডিং হচ্ছে কি না। তখন প্লেটলেটের কাজই হচ্ছে আমাদের বডিতে ব্লিডিংটাকে প্রিভেন্ট করা। তো সেই জন্য আমাদের দেখা উচিত যে রোগীর গায়ে কোনো ছোপ, কালো কালো কালশিটে দাগ পড়ছে কিনা, বা ছোট ছোট ছোপ ছোপ কালো রঙের পড়ছে কিনা, যেগুলো কিনা আমাদেরকে বলে দেয় যে প্লেটলেট কাউন্ট ক্রিটিক্যালি লো হয়ে গেছে। সেক্ষেত্রে চিকিৎসা, প্লেটলেট দেওয়াটা যেরকম এক ধরনের চিকিৎসা, তার সঙ্গে সঙ্গে যদি কোনো অফেন্ডিং এজেন্ট বা কোনো হার্বাল সাপ্লিমেন্ট বা কোনো খাবারের জন্য কমে থাকে বা কোনো ওষুধের জন্য কমে থাকে, সেই অফেন্ডিং এজেন্টটাকে স্টপ করা, এবং তার সঙ্গে অনেক চিকিৎসা অ্যাভেলেবেল আছে যেটার মাধ্যমে আমরা বোন ম্যারোটাকে স্টিমুলেট করে আরও প্লেটলেটটাকে প্রোডাকশনটাকে বাড়াতে পারি। তো সবার আগে প্রয়োজন কারণটা আমাদের বার করা, যে প্লেটলেট কেন কমে যাচ্ছে, এবং সেই অনুযায়ী চিকিৎসাটা আমরা ডিসাইড করি। সো আজকের জন্য এতটাই আলোচনা থাকুক। আগামীকালে আমরা আরও, যদি আপনারা ডিটেলে জানতে চান এই আমাদের শরীর এবং শারীরিক বিভিন্ন সমস্যার জন্য, কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেল ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর যদি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে আপনারা কনসাল্ট করতে চান, তাহলে এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।